السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد، سردو مربيان الكرام، مسليان الكرام، ইংরেজি মাসের শেষ জুমাবার আমি ভুলে গেছিলাম, আপনাদের প্রশ্ন আর জবাবের পালা। প্রথমে একটি প্রশ্ন একজনে করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একজন প্রকৌশলী, আমার নিজস্ব কনসালটেন্সি প্রতিষ্ঠান আছে। আমার প্রতিষ্ঠান হতে বিভিন্ন প্রজেক্টের নকশা ও প্রজেক্ট প্রোফাইল তৈরি করা হয়, বাড়ি অবলিক বাণিজ্যিক ভবনের ডিজাইন করা হয় এবং সেগুলো নির্দিষ্ট অথরিটি অবলিক কর্তৃপক্ষ থেকে অনুমোদন করা হয়। এই সকল অনুমোদিত নকশা ব্যাংকে সাবমিট করে প্রজেক্ট লোন অনুমোদন হয়, যা কোনো কোনো ক্ষেত্রে সুদী ব্যাংক হতে ঋণ অনুমোদন হয়। আমার প্রশ্ন হচ্ছে, সুদী ব্যাংক হতে লোনের কাজে আমার লেআউট অবলিক নকশা ব্যবহার করার জন্যে সুদী কারবারে সহযোগিতার গুণা আমার বা আমার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপর আসবে কি না, বিস্তারিত জানালে উপকৃত হব, জানানোর চেষ্টা করছি। আকুল ওয়াবিল্লাহি তৌফিক। প্রশ্নটার মধ্যে প্রশ্নটা স্পষ্ট যে কনসালটেন্সি প্রতিষ্ঠান প্রকৌশলী, তারা নকশা তৈরি করেন, প্রজেক্ট প্রোফাইল তৈরি করেন, আর নকশা বা প্রজেক্ট প্রোফাইল নির্দিষ্ট অথরিটি অনুমোদনের পরে অর্থায়নের জন্যে, বাস্তবায়নের জন্যে, টাকা পয়সার জন্যে কোনো কোনো ক্ষেত্রে সুদী ব্যাংকেও সাবমিট হয়, সুদী ব্যাংক থেকেও সুদ ভিত্তিতে সুদের অনুকূলে অর্থায়ন বা টাকা পয়সা প্রাপ্ত হয়, এই ক্ষেত্রে তার প্রতিষ্ঠান অপরাধী হবে কি না। প্রথম হলো, আল্লাহ তাআলা ব্যক্তিকে ওই পর্যন্ত প্রশ্ন করবেন যে পর্যন্ত তার কর্তব্য, ব্যক্তির কর্তব্যের বাহিরে, ব্যক্তির সীমানার বাহিরে, ব্যক্তির আওতার বাহিরে কোনো কাজে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এটা হলো শরীয়তের মূল নীতি। কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে আল্লাহ বলছেন, একজনের পাপের বোঝা আরেকজনের কাঁধে দেবেন না কে, আল্লাহ তাআলা দেবেন না। তার মানে কোরআন স্পষ্ট, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন এবং সাধারণ বিবেকও বলে, আমার কাজের আওতা যতটুকু, আমার দায়িত্বের আওতা যতটুকু, ততটুকু ব্যাপারে আমি জিজ্ঞাসিত হব, আপনিও জিজ্ঞাসিত হবেন। আপনার আমার দায়িত্বের বাহিরে, আওতার বাহিরে, কাজের বাহিরে হলে জিজ্ঞাসিত হব না। এখন এই প্রশ্নের জবাবে প্রথম তত্ত্বের বাস্তবতা হলো, যদি আপনি প্রজেক্ট প্রোফাইল তৈরি করে অর্থায়ন পর্যন্ত কাজ করেন, আপনার এই কনসালটেন্সি ফার্ম যদি অর্থায়ন পর্যন্ত কাজ, অনেক প্রতিষ্ঠান করে যে আমি নকশা করে দেব, অনুমোদন করায় দেব, অর্থায়ন পর্যন্ত সহযোগিতা করব, আপনি যদি অর্থায়ন পর্যন্ত সহযোগিতা করার দায়িত্ব নেন এবং এই ক্ষেত্রে সুদী প্রতিষ্ঠানের সুদভিত্তিক আর্থিক লেনদেনের ব্যবস্থা করিয়ে দেন, তাহলে অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে জবাব দিয়েছেন। সহি মুসলিম বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ এবং রসুলের লানত সুদের দাতা, সুদের গ্রহীতা, সুদের সাক্ষী দুইজন আর লেখক। নবীজি বলেছেন, ওয়াকালাহুম সাওয়া, পাপে এরা সবাই সমান। পাপে এরা সবাই কয়জন?
চারজন, সুদের দাতা, সুদের গ্রহীতা, সুদের লেখক আর সুদের যে দুইজন সাক্ষী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপে এরা সবাই সমান। সুতরাং আপনি যদি অর্থায়ন পর্যন্ত কাজ করেন, তাইলে অবশ্যই ওই পাপে নবীজির কথায়, আমাদের কারো কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সুদের পাপের গুনাহে লিপ্ত, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, যদি হয় অবস্থা এমন যে আপনি অর্থায়ন পর্যন্ত যান না, আপনি কেবল প্রজেক্ট প্রোফাইল তৈরি করে দেন, নকশা করে দেন, অনুমোদন করিয়ে নেয় ব্যক্তি, অর্থায়ন তো একান্ত তারই দায়িত্বে, এই ক্ষেত্রে আপনি জিজ্ঞাসিত হওয়ার সম্ভাবনা নাই। তবে তবে আমাদের বাংলাদেশে দুই ধরনের আর্থিক প্রতিষ্ঠান বিদ্যমান, একটা হলো সুদ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, আরেকটি হলো সুদ মুক্ত ইসলামী অর্থ ব্যবস্থার আর্থিক প্রতিষ্ঠান। যদিও আফসুস, আমাদের অনেক মুসলমান, আমরা গরু খাওয়ারা অনেক মুসলমানরা ইসলামী আর্থিক ব্যবস্থাপনা বুঝি না, এবং এটা খুবই সত্য, আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি, এদেশের অনেক আলেমেও বুঝেন না। কারণ আলেম তিনি পড়েন নাই, যিনি পড়েন তিনি বুঝবেন, যিনি পড়েন নাই তিনি বুঝবেন না। বাংলাদেশের আলিয়া, বাংলাদেশের কৌমি কোনো মাদ্রাসায় ন্যাচারালি আর্থিক ব্যবস্থাপনা পড়ানো হয় না। কিছু কিছু জায়গায় এখন শুরু হয়েছে, বিদেশে যারা পড়ালেখা করেছে তারা বুঝে ইসলামের অর্থ। এক আপনি একজন বড় আলেমকে জিজ্ঞেস করেন না, মুদারাবা কারে কয়, বলতে পারবে না। হঠাৎ করে জিজ্ঞেস করেন মুদারাবা কি, জিজ্ঞেস করেন বাই ক্রয় বিক্রয় কয় প্রকার। কারণ আজকের পৃথিবীতে অর্থ ব্যবস্থায় যারাই অর্থনীতি লাগে তারা বলবে ক্রয় বিক্রয় দুই প্রকার, একটা নগদ আর একটা বাকি, এর বাইরে আর। অথচ 1450 বছর আগে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, হা নগদে ক্রয় বিক্রয় হয় সবাই বুঝে, বাকিতে ক্রয় বিক্রয় তিন প্রকার, বাকিতে ক্রয় বিক্রয় তিন প্রকার শিখিয়েছেন 1450 বছর আগে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা এমন রসুলের ওইটা জানি না, এই জন্য অনেক মুসলমান ইসলামী অর্থ ব্যবস্থা জানে না বলে এমনে খায় না ঘুরাইয়া খায়। আসলে মূর্খ, ও জানে না, ও বুঝে না যে ইসলামী অর্থ ব্যবস্থাটা কি। তাই দুষ্টামি শয়তানির, মানে শয়তানির কারণে কয় ঘুরাইয়া খায়। আল্লাহ তাআলা এদেরকে শয়তানের সাথে তুলনা দিয়েছেন কোরআন আল করিমে সূরাতুল বাকারা খুলে দেখবেন 275 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এদের বদনাম করেছেন, বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ও ও সুদি ব্যাংকিং আর ইসলামী ব্যাংকে একই জিনিস, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা এদের প্রতি লানত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, ইমানদারদেরও লানত। তাই জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাই আমি বলছি এই প্রশ্নের জবাবে, আপনি যদি কেবল নকশা করে দেয়া পর্যন্ত শেষ, আপনি যদি কেবল প্রজেক্ট প্রোফাইল তৈরি করে দেয়া পর্যন্ত শেষ, এরপরে অর্থায়ন পর্যন্ত আর কাজ করেন না, তাইলে আপনি জিজ্ঞাসিত হবেন না। তবে আপনি একটা এহসান করতে পারেন, এহসান করতে পারেন। এহসান কি? যারাই আপনার প্রতিষ্ঠানে নকশা তৈরি করাবে, যারাই আপনার প্রতিষ্ঠানে প্রজেক্ট প্রোফাইল তৈরি করাবে, তাদেরকে আপনি নসিহত করতে পারেন, আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ সুদে যায় না। সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদার, সত্যি যদি ইমান এনে থাকো, আল্লাহকে ভয় করো, তাহলে সুদ ছেড়ে দাও। ফা ইন লাম তাফালু, যদি সুদ না ছাড়তে পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাইলে আল্লাহ আর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাই যারা জেনে শুনে সুদ খায়, সুদের লেনদেন করে, সুদ দেয়, সুদের লেখক অথবা সাক্ষী, তারা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুদের অপরাধ 70টারও বেশি। 1 নম্বর আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ করা, সর্বনিম্ন নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আজকে আজকে আমাদের অনেকের নামাজ রোজা কবুল হয় না, আল্লাহর গজব আজাব আর শাস্তি অনেক আমাদের, কারণ আমরা
সুদ করে ভরে যাচ্ছে। মাফ করবেন, সুদ করে আমরা সুদকে গুনাই যেন মনে করে না, তাই সুদ থেকে জাতিকে, নিজেকে, সমাজকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? আপনি এই প্রতিষ্ঠানে যদি অর্থায়ন পর্যন্ত দায়িত্ব পালন না করেন, কেবল নকশা করে দিলেন, প্রজেক্ট প্রোফাইল তৈরি করে ছেড়ে দিলেন, এতটুকুন আপনি এহসান করবেন, তাদেরকে বলবেন দয়া করে আপনারা সুদভিত্তিক আর্থিক বাস্তবতায় যাবেন না, বরং সুদমুক্ত ইসলামী অর্থব্যবস্থায় যান, এটা অনুরোধ করবেন, তাইলে আপনার এহসান হলো। আশা করি দ্বিতীয় বাস্তবতায় যদি হয় তাইলে আপনি পাপ থেকে মুক্ত। তবে যা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বলতে হবে, সুদ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, জেনে রাখা উচিত সুদ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে জেনে রাখা উচিত সুদের ময়লা কোনো না কোনোভাবে সবার গায়ে লেগে আসে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। আর এই সুদের ময়লা লাগে থাকা অবস্থায় ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা জেনে রাখবেন। নামাজ পড়বেন, নামাজ ভিতরে বাইরে ১৩টা ফরজ, কয়টা ফরজ? একটা নামাজ, নামাজ মানে একটা ফরজ, এই জুমার নামাজ পড়তে আসছেন, কিন্তু জুমার নামাজের জন্যে কয়টা ফরজ? ১৩টা, বাহিরে ৭টা, ভিতরে ৬টা। বাহিরে ৭টা ফরজের প্রথম ফরজই হলো পবিত্রতা, শরীর পাক। শরীর পাক মানে কি? খালি ময়লা থেকে পরিষ্কার? হ্যাঁ, ময়লা, দৃশ্যমান ময়লা থেকে পরিষ্কার বটে, গায়ের রক্তটাও পরিষ্কার হওয়া চাই, গুস্ত আর হাড়টাও পরিষ্কার হওয়া চাই। বিশ্বাস করেন, আজকের বিজ্ঞান মেটাল ডিটেক্টর তৈরি করেছে, আপনি এই দরজার ভিতর দিয়ে যাবেন, আপনার গায়ে কোনো বিস্ফোরক অথবা লোহা অথবা কোনো কাউকে আক্রমণ করার মতো কিছু আছে কিনা বলে দেবে। যদি বিজ্ঞান এমন মেশিন তৈরি করে গায়ের রক্তটা পবিত্র না ঘুষখোর, গায়ের পবিত্রটা গায়ের রক্ত পবিত্র না সুদখোর হারামখোর, ওইটা বলে দেবে মেশিন, তাইলে মসজিদের বারান্দায় লাগাই দিলে খতিব সাহেব আমারে শুদ্ধা কুয়েত, আল্লাহর ওয়াস্তে বলি পবিত্র হতে শিখেন। আল্লাহ তাআলা কোরআন আল কেরিমে পৃথিবীর তাবত নবীগণকে, সব নবীকে একটা আদেশ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত, ও নবীগণ, ও যত নবী, সব নবীর উপরে ফরজ ছিল পবিত্র খাবার, হারাম নিষিদ্ধ ছিল। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআন আল কেরিমে আদেশ যা করেছেন ইমানদারদেরে করেছেন, তবে কিছু আদেশ ইন জেনারেল সকল মানব দানবকে করেছেন। কোরআন আল কেরিমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় একেবারে প্রথম ডাইরেক্ট সব মানব দানবকে যে আদেশ করেছেন, এটা প্রথম হলো ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, ও মানব দানব সবাই মিলে তোমাদের রবকে ইবাদত করো। তারপরেই যে আদেশ করেছেন ইয়া আইয়ুহান্নাস কুলু মিনাত তাইয়্যিবাত, ও মানব আর দানব খাও হালাল, গায়ের রক্তটা বৈধ করো, নিজের শরীর চামড়া গুস্তটাও পবিত্র করো, আর নাইলে এই অপবিত্র শরীরে কিছুই কবুল হবে না। তাই বন্ধুগণ, সুদ আজ এমনটা হয়েছে এটাকে পাপ মনে করে না, অথচ আল্লাহ তাআলা সূরাতুল বাকারা ২৭৫ নম্বর আয়াত মিলায়ে দেখবেন আল্লাহ বলেছেন, যারা সুদ খায় ওরা পাগল। যারা সুদ খায় কার কথা কি ভয় করে মিলায়ে দেখবেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান যার বিবেককে একেবারে পাগল বানিয়ে দিয়েছে, এমন উম্মাদ হলো সুদকুররা। সুদকুররা উম্মাদ বলেই আজকের পৃথিবী পাগলখানা, গারদ, সবাই আদ মানে একেবারে পাগলা গারদে পরিণত হয়েছে পৃথিবী, ঠিক না? বলে সত্যকে সত্য বলে না, মিথ্যাকে সবাই সত্য বলে, সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে কি জুলুমবাজকে বাহবা দেয়। আজকের সমাজে
যে মিথ্যুক তাকেই সবাই প্রশংসা করে, ভালোকে চুকে, কারণ এগুলো তো পাগলের কারবার, পাগল। আজকের পৃথিবী পাগল হয়ে গিয়েছে, কারণ সুদে সারাটা পৃথিবী ছেয়ে গিয়েছে। যদিও এই সুদ পৃথিবীর অর্থব্যবস্থায় ঢুকিয়েছে ইহুদিরা, যারা দ্য মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের বিখ্যাত গল্প পড়ে দেখবেন, মার্চেন্ট অফ ভেনিস, ভেনিসের সৌদাগর, গল্পের আকারে শেক্সপিয়ার লিখে গিয়েছে কেমন করে সুদ ইহুদিরা ঢুকিয়েছে। আজও ইহুদিরা নিজেরা নিজেরা সুদ খায় না, ইহুদিরা নিজেরা নিজেরা যে আর্থিক লেনদেন করে সুদ খায় না। এই পৃথিবীতে সবচাইতে কম জনসংখ্যা ইহুদি, অথচ সারাটা পৃথিবী তারা নিয়ন্ত্রণ করে, সারাটা পৃথিবীর অর্থব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করে। খোঁজ নিয়ে দেখেন, ওরা কয় সারা পৃথিবীর সব ছাগল বানাও ছাগল, আর ছাগল আর পাগল বানানোর জন্যে সুদ ছড়াইয়া দিছে। আর আমরা শিক্ষিতরা, কত বড় বড় শিক্ষিত, ঘুষকুর আর সুদকুর, মানে সুদকুর শিক্ষিত, আমরা সবাই সুদকুর, এত শিক্ষিত সুদকুর। আমি বলি, তোমার শিক্ষার দরকারটা কি ছিল? তুমি সুদকুর, তুমি তো মানুষ, তুমি জাতির জন্য কলঙ্ক, নিজের জন্যও কলঙ্ক, তাই সুদ ছেড়ে দেওয়া উচিত। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে সুদ ছাড়তে রাজি আছে? আল্লাহ সবাইকে সুদ ছেড়ে দেওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন।